সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী একবার খেজুর খেতে বসলেন, খেজুর তো সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না, পাশে বসেছে ওনার মেয়ের জামাই আলী, আলী যেখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখেন। খেজুর খাওয়া শেষ, বিশ্বনবী বললেন মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রুতাবা, চলো দেখি তো কে বেশি খেজুর খাইলো। সবাই গুনতে আরম্ভ করলো, গুনে দেখে সবার সামনে সমান সংখ্যক খেজুরের বিচি, বিশ্বনবীর সামনে কোনো বিচি নাই কিন্তু আলীর সামনে বিচি ডবল। বিশ্বনবী বললেন দেখো দেখো এমন খাদক জামাই আল্লাহ আমারে দিয়েছে, সবাই খাইছে কম আলী খাইছে বেশি। সাইয়েদ আলী বললেন দেখেন আমার শ্বশুরও তো কম খাইতে পারে নাই, উনিও খাইছে অনেক, আমাদের সবার সামনে খেজুরের বিচি আছে, দেখো নবীর সামনে কোনো বিচি নাই। তার মানে নবী যখন খেজুর খাইছে খেজুরের সাথে বিচিও মেরা দিয়েছে।